রাজধানী পান্থপথে সংবাদকর্মী আহসান কবির খানকে চাপা দেয়া ময়লার গাড়ির চালক সিটি কর্পোরেশনের কর্মী নয়। গ্যারেজে কাজ করা একজন মেকানিকের হাতে তুলে দেওয়া হয়েছিল ভারী যানের চাবি। তেল চুরির টাকায় মেটানো হতো তার পারিশ্রমিক, আর এ সব কিছুই হয় ঊর্ধ্বতনদের ইশারায়। গ্রেফতারের পর র্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন চালক হানিফ। জুবায়ের সানের রিপোর্টে দেখুন বাকিটা। বহিরাগত চালক দিয়ে চলছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলে আসলেও যেন দেখার কেউ নেই। রাস্তায় দাপিয়ে বেড়ানো এসব গাড়ি ট্রাফিক সিগন্যাল বানার ক্ষেত্রেও কোনো তোয়াক্কা করে না। 24 নভেম্বর দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা যান নটরডেমের ছাত্র নাইম হাসান। একদিন না যেতেই পান্থপথে উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় জীবন হারান এক সংবাদকর্মী। দুই চালকই এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দক্ষিণ সিটির চালক রাসেল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হলেও পান্থপথের ঘটনায় দোষী চালকের সঙ্গে উত্তর সিটির কোনো সম্পর্কই নেই। কোনো বেতনভুক্ত চাকরি না, অথবা যে দৈনিক মজুরি ভিত্তিক যেটা আমরা বলি মাস্টার রোল, সে ওই হিসেবেও না। সে মূলত যারা গাড়ি ঠিক করতে আসতো বা সিটি কর্পোরেশনে, তাদের কাছ থেকে বিভিন্ন সময় যে বকশিস পেত সেটাই তার মজুরি হিসেবে সে পেত। কার মাধ্যমে সে মূলত এই গাড়িটি পেয়েছে এবং কীভাবে সে গাড়ি চালাচ্ছে, এই তথ্যগুলো আমরা অবশ্যই একত্রিত করে আমরা সিটি কর্পোরেশনকে দিব। তারা অবশ্যই সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। র্যাব জানায় তেল চুরির টাকা দিয়ে পারিশ্রমিক মেটানো হয় বহিরাগত চালকদের। গত 3 বছর যাবত প্রথমে বিভিন্ন লাইট ট্রাক যেগুলো আছে, গ্যাস চালিত যে ময়লাবাহী ট্রাকগুলো রয়েছে, সে প্রথমে এগুলো চালাতো এবং গত 1-1.5 বছর যাবত সে এই গাড়িটি চালাচ্ছিল। প্রতিদিন সে 17 থেকে 20 লিটার, কখনো 22 লিটার তেল বাঁচাতে সে সক্ষম হতো। সেই তেল বিক্রির টাকাই সে মূলত তার ইনকাম সোর্স হিসেবে একদিন নিয়ে আসছিল। পান্থপথের ঘটনায় ময়লার গাড়ির মূল চালকের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে র্যাব। এই গাড়িটি কার নামে সরাসরি বরাদ্দ এটা সেও জানে না। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।